প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে ব্রেকিং নিউজ উঠে আসছে। প্রাথমিকে ইন সার্ভিস ট্রেনিং ইস্যুকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান উঠে আসছে, নামের তালিকা। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করছি বিস্তারিত আলোচনায়, তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আর্জেন্টভাবে ক্রিয়েট করা। অবশ্যই চলুন মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো প্রাথমিকে ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে কাজকর্মকে কেন্দ্র করে একেবারে তোড়জোড় চলছে, সেটা নিয়োগের ক্ষেত্রে হোক বা ট্রেনিং ইস্যু। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে নোটিফিকেশান। সরাসরি দেখতে পাচ্ছেন 4/10/2024 তারিখের যে নোটিফিকেশান, প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইটে মেমো নাম্বার সহ কিন্তু চলে এসেছে। নোটিফিকেশানের যে টাইটেল হেড, সেখান থেকে এটুকু স্পষ্ট যে 2024-26 রেগুলার সেশনে 2 বছরের ডিএলএড করার নোটিফিকেশান আগেই কিন্তু জারি হয়েছিল, এবং সেখানে যে সমস্ত ইন সার্ভিস আনট্রেন্ড টিচারদেরকে আবেদন করার জন্য বলা হয়েছিল অনলাইনে ডকুমেন্ট সাবমিশন করার মধ্যে দিয়ে, যে ইন সার্ভিস অথচ আনট্রেন্ড টিচার তাদের ট্রেনিং করানোর ক্ষেত্রে এই 2 বছরের ডিএলএড 24-26 সেশনে, তাদের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বা ডকুমেন্ট যে সাবমিশন হয়েছে সেক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট কিন্তু সাবমিশন হয়ে রয়েছে, অর্থাৎ যেটা প্রয়োজন সেটা কিন্তু দেওয়া হয়নি, এক্ষেত্রে একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়েছে। এই টাইটেল হেডে এই মর্মে কিন্তু নোটিফিকেশান এসছে পুনরায়। তো পূর্বোক্ত নোটিফিকেশানকে অবশ্যই মাথায় রেখে ডেডলাইন উল্লেখ করে আবারও নোটিফিকেশান চলে এলো, এবং নতুন করে জানানো হচ্ছে যে 24-26 ডিএলএড রেগুলার সেশনে 1581 জন ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক যারা আনট্রেন্ড অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন করে ডকুমেন্ট আপলোড করতে হবে। 2009-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং 2012-তে জয়নিং তৎসহ, এটা কিন্তু 2024 পর্যন্ত, অর্থাৎ 2012 অর আফটার। তো সেক্ষেত্রে 2009 রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী এবং জয়নিং 2012 এবং তার পরবর্তী ক্ষেত্রে 2024 সাল, তো সেইখানে দাঁড়িয়ে যে সমস্ত আনট্রেন্ড টিচার ইন সার্ভিস তাদের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে আবারও, এবং তার নির্দিষ্ট সময়সীমাও দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইটে নোটিফিকেশান সহ লিস্টও চলে এসেছে 1581 জনের, এবং দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইন সার্ভিস প্রাইমারি টিচার্স হু হ্যাভ সাবমিটেড ইনসাফিসিয়েন্ট ইনফরমেশান ইন দ্য অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশান টু দ্য 2 ইয়ার্স ডিএলএড কোর্স সেশন 24-26। তো বুঝতেই পাচ্ছেন 2024-26 সেশনে ডিএলএড রেগুলার মোডে করার ক্ষেত্রে যে সমস্ত টিচাররা, তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে 1581 জনের। 36 পাতার পিডিএফ লিস্ট, একেবারে কিন্তু এসএল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিক্যান্ট নাম এবং ফাদার্স নাম ধরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট সাবমিশান হয়েছে, তাদেরকে আবারও কিন্তু নতুন করে এই কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ সাফিসিয়েন্ট ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই নোটিফিকেশানটি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, এবং 5 তারিখ থেকে শুরু করে 24 তারিখের মধ্যে আপনারা কিন্তু নোটিফিকেশানটি অনুযায়ী লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে গিয়ে যথাযথ ডকুমেন্ট সাবমিশন করে দেবেন, যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন সার্ভিস ট্রেনিং ইস্যু নিয়ে এই খবর আপডেটটি কিন্তু উঠে আসলো, বলা যেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৎপরতা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আর কোনো রিলেটেড আপডেট উঠে এলে অফিসিয়াল সাইট থেকে আমরা কিন্তু সবটাই তুলে ধরার জন্য চেষ্টা করব। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।